নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলিকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আমি আমার ব্যক্তিগত মতামতগুলি আপনাদের কাছে শেয়ার করি এবং অবশ্যই সেগুলি যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও এরকমই একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করব বা কিছুটা হলেও জানাবার চেষ্টা করব বিষয়টি আসলে কীরকম। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে দিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে গণ নিয়ে। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে তিন ধরনের গণ আছে এবং একটি হচ্ছে দেবগণ, একটি নরগণ এবং একটি রাক্ষসগণ বা দেবাড়িগণ। এই গণ নিয়ে কিন্তু একটা প্রচুর কনফিউশন মানুষের মনের ভেতরে আছে, বিশেষ করে যখন একজন পরিবার বা একজন ছেলে বা মেয়ে যখন বিবাহ করব বলে মনে করে তখন কিন্তু সবথেকে বেশি এই গণ নিয়ে কনফিউশনটা সৃষ্টি হয় এবং বিভিন্ন রকমের একটা মতামত, বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তিগত মতামত এই গণ নিয়ে আছে। জানি না তারা কোথা থেকে পায়, তবে কিন্তু প্রচুর মতামত বা কনফিউশন কিন্তু এই গণ নিয়ে আছে। এই জন্য যারা জ্যোতিষকে বোঝেই না, যারা হয়তো জ্যোতিষকে জানার চেষ্টা করে না, তারা প্রথমেই জিজ্ঞেস করে যে গণ কী, গণ আগে বলুন তো। আসলে হয়তো তিনি জানেই না যে গণ মানে কী, কিন্তু এরকম কিন্তু সমস্যা আছে এবং বিশেষ করে যারা রাক্ষসগণের মহিলা তাদের ক্ষেত্রে সমস্যাটা খুব জটিল আকারে দেখতে পাওয়া যায় এবং যখনই শুনে নেয় পাত্রপক্ষ যে মেয়ে রাক্ষসগণ, তখনই কিন্তু একটা কোথাও যেন পিছিয়ে আসার প্রবণতা কিন্তু আজকের বর্তমানের এই সমাজে এখনও চলে আসছে এই বড় কুসংস্কারটি। হ্যাঁ, এটা অবশ্যই আমি কুসংস্কার বলে থাকি, কারণ হচ্ছে যে এই গণ নিয়ে অনেক সময় দেখা যায় বিবাহ ভেঙে যায় এবং আমার মনে হয় যে আমি যতটুকু জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি সেখানে আমার কোনো রকম যুক্তি এখানে আমি পাইনি, কোনো রকম কোনো জায়গায় শাস্ত্রের কোনো জায়গায় লেখা নেই যে মেয়ের যদি রাক্ষসগণ হয় এবং ছেলের যদি নরগণ হয় বা দেবগণ হয় সেখানে বিবাহ দেওয়া যেতে পারে না বা বিবাহ দিলে পারে মৃত্যু হতে পারে, এরকম কোনো কিন্তু জায়গায় আমি পাইনি। হতে পারে যে আমি শাস্ত্রটি এখন অবধি পুরোপুরিভাবে অধ্যয়ন করে উঠতে পারিনি, তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যে আমি কিন্তু কোনো জায়গায় পাইনি এবং আমি অনেক মানুষ এরকম দেখেছি যারা হয়তো রাক্ষসগণের মেয়ের সঙ্গে নরগণের ছেলের বিয়ে হয়েছে এবং তারা বিবাহিত জীবনে যথেষ্ট হ্যাপি। তো প্রথমেই তাহলে একটা ব্যাপার চলে আসছে যে আসলে গণ ব্যাপারটা কী, বিষয়টা কী, গণটা মানে কী আসলে, এই বিষয়টা কিন্তু জানার প্রয়োজন আছে আপনাদের। এবং আপনারা যতক্ষণ একটা বিষয়কে সঠিকভাবে না জানবেন ততক্ষণ কিন্তু আপনাদের সেই বিষয়টি সম্পর্কে কোনো মতামত নেওয়া বা কোনো রকমের ডিসিশন নেওয়া কিন্তু উচিত হবে না আমার মনে হয়। কারণ হচ্ছে যে আপনার এই যেটা আপনি জানেনই না সেই বিষয় নিয়ে আপনার মতামত প্রকাশ করা কিন্তু এটা অন্য লোকের ক্ষতি হতে পারে বা অন্য লোকের মনে দুঃখে মনকে আঘাত করতে পারে। তো আমি অবশ্যই অ্যাস্ট্রো টিপসে বিভিন্ন রকমের জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি এবং আমার একটাই মাত্র প্রয়াস, আমি একটাই মাত্র জিনিসকে চেষ্টা করি যে আপনারা জ্যোতিষটাকে কিছুটা হলেও বোঝার যদি চেষ্টা করেন, কিছুটা যদি জানার চেষ্টা করেন যে জ্যোতিষ শাস্ত্রটি আসলে কীরকম, তাহলে কিন্তু আপনাদের জীবনে অবশ্যই এই শাস্ত্রটির দ্বারা প্রচুর প্রচুর উপকার আপনারা পেতে পারেন, অনেক রকমের পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনারা আপনাদের জীবনে অবশ্যই তৈরি করতে পারেন। তো এই নিয়ে আলোচনা করার পূর্বে একটি কথা অবশ্যই প্রথমেই বলে নেব যে রাক্ষসগণ, এই রাক্ষসগণের কনফিউশনটাকে প্রথমে আগে একটু আমার ব্যক্তিগত মতামত থেকে জানাবার চেষ্টা করব। আমি প্রথমে যখন একটি মাঙ্গলিক নিয়ে অনুষ্ঠান করেছিলাম তখন ওখানে দু চার লাইন বলার চেষ্টা করেছিলাম যে রাক্ষসগণ ব্যাপারটা আসলে কী। আসলে রাক্ষসগণ কথাটা আমাদের দেখুন, পৌরাণিক শাস্ত্রগুলি আগে কিন্তু সংস্কৃততে ছিল এবং এই সংস্কৃতের বিভিন্ন লেখাগুলি যখন বিভিন্ন লিপিকার ছিল তারা কিন্তু যখন বাংলাতে বা হিন্দিতে যখন তার সেগুলোকে কনভার্ট করেছে, সেগুলোকে পরিবর্তন করেছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সংস্কৃত লেখাগুলি সেই লিপিকারেরা অবশ্যই পরিবর্তন করেছে বাংলা ভাষায়, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের কিছু বক্তব্য, নিজের কিছু ধ্যান ধারণাও কিন্তু তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে রাক্ষসগণ ব্যাপারটা কিন্তু ছিল না আগে, কিন্তু ছিল বিষয়টি রক্ষকগণ
এবং রক্ষককে যদি আমরা সংস্কৃততে বলি তাহলে আমরা দেখবো যে রাক্ষক কথাটা চলে আসবে। অর্থাৎ হিন্দিতে বা সংস্কৃততে যদি রক্ষককে আমরা বলি তাহলে দেখবেন যে রক্ষক বলবো না আমরা, কিন্তু রাক্ষক বলবো। এই রাক্ষক কথাটাকে হয়তো কোথাও, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে এই রাক্ষক কথাটাকে যারা লিপিকার তারা হয়তো ভুল করে রাক্ষস রাক্ষসে পরিবর্তন করেছে এবং তখন থেকেই এই পরিবর্তনটা চলে আসছে। এটা একদম আমার ব্যক্তিগত মতামত, আমি কারোর সঙ্গে ঝগড়াতেও যাচ্ছি না, কারোর সঙ্গে আমি তর্ক বিতর্ক করতে চাই না। এটা আমার মনে হয় যে এরকম কিন্তু হতে পারে, এবং আমি কিন্তু বেশ কিছু এরকম মানুষের সান্নিধ্য পেয়েছি যারা আমাকে এই বক্তব্যটি তুলে ধরেছেন, এবং আমারও মনে হয়েছে যে তাদের বক্তব্যটি সঠিক। তো আমি কখনোই এটা প্রমাণ করতে পারবো না, বা আমি প্রমাণ করতে চাইছি না যে রক্ষক বা রক্ষক নয়, এটা রাক্ষসই হবে। কারণ হচ্ছে এই তর্ক বিতর্কে যাচ্ছি না, আমার কাছে আমি যে বিষয়টা জানি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি দেখুন যে রাক্ষস কথাটিকে যদি আমরা অ্যাপ্লাই করি, রাক্ষসগণ যদি বলি, তাহলে কিন্তু রাক্ষসের যে চরিত্র, আমরা রাক্ষস বলতে যেই বিষয়টিকে বুঝি সেই বিষয়টি তো তাহলে নিশ্চয়ই রাক্ষসগণের ভেতরে থাকবে। সেরকম কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাই না যে তার মেন্টালিটি রাক্ষসের মতো, এরকম কিন্তু ব্যাপারটা কখনোই আমরা দেখতে পাই না। এবং আপনি যদি, আপনার বাড়িতে কোনো মেয়ে বা ছেলে থাকে বা আপনার প্রিয়জনরা থাকে, তারা যদি রাক্ষসগণের হয় তাহলে তার কি চরিত্র রাক্ষসের মতো? এটা কিন্তু অবশ্যই হবে না। তাহলে আমরা রাক্ষস না বলে আমরা কিন্তু অনেক সময় দেখবো যে রক্ষক বা সোলজার এই কথাটির সঙ্গে তাদের ব্যক্তিত্ব বা চরিত্র কিন্তু অবশ্যই মিলবে। আসুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে গণের ব্যাপারটা আসলে কি। প্রথমে হচ্ছে দেবগণ। এই গণ নিয়ে যে কনফিউশন, এটি সব থেকে বড় কথা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে। অবশ্যই যখন বিবাহের যৌতুক বিচার আমরা করি তখন কিন্তু এই গণের ব্যাপারটা অবশ্যই চলে আসে, এবং গণের একটা প্রাধান্য যৌতুক বিচারে আছে। তবে আমি এখানে একটা কথা বলবো যে গণটা যে প্রচণ্ড জরুরি এরকম কিন্তু আমি শাস্ত্রের কোনো জায়গায় অধ্যয়ন করে পাইনি, যে গণটা ম্যাচ না হলে পারে আর বিবাহ দেওয়াই যেতে পারে না, এরকম কিন্তু কোনো জায়গায় নেই। গণ অষ্টকূট বিচারের মধ্যে একটি কূট হচ্ছে গণ, এবং গণটা দেখার প্রয়োজন আছে। তবে গণটাই যে সর্বশ্রেষ্ঠ মতামতকে প্রকাশ করবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তো ব্যাপার হচ্ছে যে দেবগণ এবং নরগণ এবং রাক্ষসগণ, বর্তমান যুগের রাক্ষসগণ, এই ব্যাপারটা হচ্ছে আসলে কি। এই ব্যাপারটা আর কিছুই নয়, শাস্ত্রকারেরা আমাদের মানুষের মেন্টালিটিকে তিনটি ভাগে ভাগ করেছেন, এবং আমাদের মস্তিষ্কের যে চাহিদা, আমাদের মস্তিষ্কের যে চিন্তা ভাবনা, আমাদের মস্তিষ্কের যে কোনো বিষয় সম্পর্কে রিয়্যাক্ট করা, এগুলো কিন্তু শাস্ত্রকারেরা এই তিন ধরনের মানুষ, তিন ধরনের গণ হিসাবে এইটাকে ভাগ করেছেন। অর্থাৎ আমাদের মস্তিষ্কের চাহিদা, চাওয়া পাওয়া, কোনো বিষয় সম্পর্কে আমাদের রিয়্যাক্ট, আমাদের চিন্তা ভাবনা, এগুলোকে কিন্তু তিনটি অংশে ভাগ করেছে। একটি হচ্ছে দেব, একটি হচ্ছে নর, এবং একটি দেবাড়িগণ। এই দেবগণের মানুষ দেবগণের মেন্টালিটিকে কী ধরনের মেন্টালিটি বলা হয়? দেবগণের মেন্টালিটিকে বলা হয় যে যারা প্রচণ্ড ভালো মনীষিকতা, যাদের সৎ চিন্তাভাবনা থাকে, যারা প্রচণ্ডই একটা আধ্যাত্মিক বা একটা ভগবানের প্রতি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা রাখে। দেবগণের মানুষ যারা আছে তারা কিন্তু অবশ্যই ন্যায় নীতির উপরে থাকার চেষ্টা করে। দেবগণের মানুষ যারা আছে তারা কিন্তু অবশ্যই ধ্যান ধ্যানের ওপরে, পূজা পাঠের ওপরে প্রচণ্ড এদের বিশ্বাস। এদের ভেতরে বাবা মায়ের প্রতি যে কর্তব্য বা বয়স্ক মানুষের প্রতি যে রেসপেক্ট, শ্রদ্ধা, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। দেবগণের মানুষরা কিন্তু কোনো একটি বিষয়কে জোর করে ছিনিয়ে নেওয়া বা জোর করে হাসির করার মানসিকতা থাকে না। এরা কিন্তু মনে করে, এরা এদের ভেতরে ধ্যান ধারণা থাকে যে ভগবান যদি আমার আমার কপালে সেই জিনিসটা লিখে থাকেন তাহলে আমি ঠিক সেই জিনিসটা পেয়ে যাব, এর জন্য আমাকে লড়াই করতে হবে না। এটা কিন্তু একটা দেবগণ জাতকের মানসিকতা। আপনি মানসিকতাটাকে অবশ্যই আপনারা খেয়াল করুন যে আমি কিন্তু মানসিকতার কথাটা বলছি, ঠিক আছে। এরপরে হচ্ছে নরগণ। নরগণ যারা হয় তারা প্রচণ্ড বাস্তববাদী মানুষের কথা মানসিকতা হয়। নরগণ যারা হয় তারা অবশ্যই কিছুটা আধ্যাত্মিকতার সঙ্গে অবশ্যই তারা লেগে থাকে বা আধ্যাত্মিকতার উপরে তাদের সম্পূর্ণ বিশ্বাস আস্থাও দেখতে পাওয়া যায় নরগণের ভেতরে। কিন্তু নরগণ প্রচণ্ড বাস্তববাদী হয়। নরগণ কিন্তু প্রচণ্ড নিজের প্রচেষ্টা, নিজের কর্মের ওপরে ডিপেন্ড থাকে। নিজের কর্ম, নিজের প্রচেষ্টার ওপরে কিন্তু সাকসেসের স্বপ্নগুলি কিন্তু নরগণের মানুষরা দেখে। নরগণ যদি হয় তাহলে কিন্তু তারা বিশ্বাস করে যে জীবনে দাঁড়াতে গেলে পরে সংঘর্ষ করতে হয়, জীবনে দাঁড়াতে গেলে পরে প্রচুর প্রচেষ্টা দরকার, প্রচুর পরিশ্রম দরকার,
নইলে কিন্তু জীবনে দাঁড়ানো সম্ভব নয়। নরগণের মানুষরা কিন্তু প্রচণ্ডই ভালো প্রকৃতির হয়, তবে এরা কিন্তু মাঝে মাঝে একটুখানি কূটনৈতিক চালের দিকে চলে যেতে পারে। নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই ভগবানের প্রতি আস্থা রাখে, তবে কিন্তু তারা নিজের কর্মের বাইরে গিয়ে ভগবানের প্রতি আস্থা কিন্তু রাখে না সাধারণভাবে। এবং নরগণের মানুষরা কিন্তু অবশ্যই তার পরিবার পরিজনদেরকে ভালোবাসে, তার পরিবার পরিজনদেরকে অবশ্যই একটা পরিষেবা বা একটা দেখাশোনা করা, ভবিষ্যতে গিয়ে কিন্তু তাদের দায়িত্ব নেওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু নরগণের জাতকদের ভেতরে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু বাস্তববাদী হয়, তারা সমস্ত কিছুর ভেতরেই কিন্তু ইনভলভ থাকে, তাদের ভেতরে ভালো মন্দ গুণ দুটো একসঙ্গে মিশিয়ে থাকে। দেবগণের ভেতরে কিন্তু ভালোর গুণটা সব থেকে বেশি থাকে, অর্থাৎ চিন্তাভাবনার দিকে পজিটিভিটি। এবারে রাক্ষসগণ, আমি যেটাকে বলি রক্ষকগণ, এরা কিন্তু প্রতিবাদী মানসিকতার হয়, এরা কিন্তু একটুখানি এদের ভেতরে কূটনৈতিক চালটা থাকে। এবং বর্তমানে যেভাবে এখন সমাজ চলছে এই সমাজে কিন্তু রাক্ষসগণ আমি বলবো কি বেটার, কারণ হচ্ছে যে এখন বর্তমান সমাজে কিন্তু আপনি যদি ভালো হন তাহলে কিন্তু আপনাকে ভালোর দাম কেউ দেবে না, এবং আপনি যতক্ষণ না নিজেকে ব্যাঁকা করবেন ততক্ষণ কিন্তু ব্যাঁকা লোকগুলোর সাথে আপনি লড়াই করতে পারবেন না। আপনি যদি প্রচণ্ড ভালো ওই দেবগণের মতো হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রচুর অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন, এবং বঞ্চিতগুলো কিন্তু খুব নিজের লোকরাই করে নিতে পারে আপনাকে। তাই অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, তো আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এই যে তিন ধরনের মেন্টালিটি, তিন ধরনের মস্তিষ্কর চিন্তাভাবনা, এইটাই কিন্তু গণ। এবং রাক্ষসগণ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড প্রতিবাদী মানসিকতা হয়, তারা কিন্তু কোনো জিনিসকে, তারা যদি কিছুটা পরিশ্রম করে তারা কিন্তু প্রচণ্ড স্বপ্ন দেখে যে আমি এই পরিশ্রমটা করছি এর কিন্তু অবশ্যই আমি লাভ পাবো, এবং লাভ যদি না পায় তখন কিন্তু এরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে বা প্রচণ্ড ডিপ্রেশনে চলে আসতে পারে। রাক্ষসগণ যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না তা কিন্তু নয়, রাক্ষসগণও কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু কখনো কখনো এদের ভক্তি শ্রদ্ধাটা ভেতর থেকে চলে যায়, আবার কখনো কখনো কিন্তু ভক্তি শ্রদ্ধাটা ভেতরে চলে আসে। এরকম ধরনের রাক্ষসগণের চরিত্রের ভেতরে আপনারা দেখতে পাবেন। রাক্ষসগণের যারা হবে বিশেষ করে তাদের ভেতরে কিন্তু কোনো জিনিসকে হাসির করার জন্য যে শক্তি দরকার, যে বল দরকার, সেই বল বা শক্তি বা প্রচণ্ড বাক্য প্রয়োগ করে সেই বিষয়টাকে নেওয়া বা মাথা গরম করে একটা সমস্যার সমাধান করার প্রচেষ্টা, এগুলো কিন্তু রাক্ষসগণের ভেতরে দেখতে পাওয়া যায়। যেমন একটা ধরুন, একটা যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে একটা দেবগণ এক ধরনের চিন্তাভাবনা করবে, একটা নরগণের মানুষ এক ধরনের চিন্তাভাবনা করবে, এবং রাক্ষসগণ কিন্তু সেখানে চিন্তাভাবনা ফটাফট করে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তারা চিন্তাভাবনা করবে যে আমি সহজে এই জিনিসটা পাবো না, আমাকে লড়াই করেই নিতে হবে, ঠিক আছে, আমাকে সহজে বললে পারে এই জিনিসটা দেবে না, তাই আমাকে এর জন্য কিছু অ্যাকশান নিতে হবে, এই ধরনের মেন্টালিটিটাকেই কিন্তু রাক্ষসগণ বলা হয়। এবং জ্যোতিষশাস্ত্র মতে এই গণ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট জটক বিচারের ক্ষেত্রে, তবে জটক বিচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমি যে কথাটা বললাম এই ইম্পর্টেন্সিটা হচ্ছে একটাই, যদি গণের ম্যাচটা পাওয়া যায় তাহলে দুজন মানসিক, দুজন মানুষের অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর মস্তিষ্কের চাওয়া পাওয়া গুণের ভেতরে বেশ অনেকটা ম্যাচ দেখা যাবে। যদি দেখা যায় যে আমরা জটক বিচারে যেটা বলবো যে বর এবং কন্যা, মানে ছেলে এবং পুরুষ এবং মহিলার যদি এক গণ হয়, এটি কিন্তু জটক বিচারে ছয় গুণ দেওয়া হয়েছে এটিকে, অর্থাৎ 6 পয়েন্ট দেওয়া হয়েছে, এটি কিন্তু খুব শুভ বলা হয়। বর এবং কন্যার যদি দেবগণ এবং নরগণ হয়, বর এবং কন্যার যদি দেবগণ ও নরগণ হয় তাহলে কিন্তু জটক বিচারে 5 পয়েন্ট পাওয়া যায়। আবার বর এবং কন্যার, বরের নরগণ এবং কন্যার যদি দেবগণ হয় তাহলে কিন্তু জটক বিচারে 4 পয়েন্ট পাওয়া হয়। বরের যদি নরগণ হয় এবং কন্যার যদি দেবগণ হয় তাহলে 4 পয়েন্ট পাওয়া যায়। যদি বরের রাক্ষসগণ হয় এবং কন্যার যদি রাক্ষসগণ হয়, দুজনেরই যদি রাক্ষসগণ হয় তাহলে কিন্তু জটক বিচারে 0 দেওয়া হয়েছে। বরের যদি রাক্ষসগণ হয় এবং কন্যার যদি দেবগণ হয় তাহলে কিন্তু জটক বিচারে 2 পয়েন্ট দেওয়া হয়েছে, এবং বরের যদি রাক্ষসগণ হয় এবং কন্যার যদি নরগণ হয় তাহলে জটক বিচারে 1 পয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে একটাই কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম বা আপনাদেরকে কিছুটা হলে অবগত করার চেষ্টা করলাম যে গণটাই যে সম্পূর্ণভাবে বিবাহত্ব জীবনকে কন্ট্রোল করবে এরকম কিন্তু কোনো মানে নেই। আবার ধরুন আমি এরকম বললাম যে দেবগণ হলে পরে এই ধরনের মেন্টালিটি হবে, রাক্ষসগণ হলে পরে এই ধরনের মেন্টালিটি হবে, রাক্ষসগণের যারা মানুষ হবে তারা প্রচণ্ড ছিনিয়ে নেবে, প্রচণ্ড প্রতিবাদী মানসিকতার হবে, প্রচণ্ড লড়াকু স্বভাবের হবে, এই যে কথাগুলি বললাম এই কথাগুলিও যে সবসময় খাটবে তার কিন্তু কোনো মানে নেই।
কারণ হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে একটা মানুষের জন্মছকের ভেতরে চন্দ্র সেই রাশি এবং লগ্ন, লগ্নপতি এবং চন্দ্র বা লগ্নের ওপরে অবস্থিত বা দৃষ্ট গ্রহরা কিন্তু একজন মানুষের মস্তিষ্ক বা চরিত্রের বিকাশ ঘটায়। সেক্ষেত্রে সামান্য একটি নক্ষত্রের অবস্থানজনিত কারণে গণ এটি কিন্তু সম্পূর্ণ চরিত্র প্রকাশ করে না। তাই আমরা আপনারা যে দেবগণ হলে পারেই সেই ব্যক্তি এরকম ধরনের হবে তার কিন্তু কোনো মানে নেই, তবে দেবগণ হলে পারে কিন্তু তার ভেতরে এই গুণগুলো থাকবে। কিন্তু দেখা যায় যে কোনো মানুষ দেবগণ কিন্তু তার লগ্নটা প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে গেছে, বিভিন্ন অশুভ গ্রহ তার মধ্যে চলে এসছে, রাহু শনি ইত্যাদি ইত্যাদি নেগেটিভভাবে তার লগ্নের ভেতরে সংযোগ সৃষ্টি করেছে, তাহলে কিন্তু দেবগণের এই যে সত্তা, দেবগণের এই যে মেন্টালিটি এটি কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। আবার যদি দেখা যায় যে রাক্ষসগণের একটি মহিলা কিন্তু বা একটি পুরুষ তার রাক্ষসগণের ভেতরে যে ধরনের প্রতিবাদী মানসিকতা দরকার, যে ধরনের একটা লড়াকু মানসিকতা দরকার, যে ধরনের একটা কূটনীতি, রাক্ষসগণ কিন্তু একটা কূটনীতি প্রয়োগ করার চেষ্টা করে। এই ধরনের রাক্ষসগণের জাতিকার ভেতরে যদি দেখা যায় যে কোনো শুভ গ্রহ দৃষ্ট দিয়েছে, সেই চন্দ্রের ওপরে দেখা যাচ্ছে কোনো শুভ বৃহস্পতির দৃষ্টি আছে, সেই চন্দ্র দেখা যাচ্ছে সেই চন্দ্র যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি শুভ জায়গায় আছে, এর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির, সেই মহিলাটির যদি দেখা যায় যে বা সেই পুরুষটির যদি দেখা যায় যে তার স্থান কালপাত্র অর্থাৎ তার পরিবার, তার এডুকেশান, তার পড়াশোনা এই সমস্ত ভালো, তাহলে কিন্তু রাক্ষসগণের যে প্রতিবাদী মানসিকতাটা আমি বললাম সেটি কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। কারণ হচ্ছে আমি এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র গণ যে তার ব্যক্তিত্ব বা তার মস্তিষ্ককে কন্ট্রোল করবে তা কিন্তু নয়, কিন্তু মস্তিষ্কের ভেতরে সুপ্ত চাওয়া পাওয়ার বিষয়টি হচ্ছে গণ, এবং এটি কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। এটি কিন্তু জন্মছক বিচার করে বুঝতে হবে যে সেটি আসলে কীভাবে প্রকাশ হবে। তো সেক্ষেত্রে আমরা এরকমও দেবগণ দেখতে পারি যে যারা কিন্তু যাদের জন্মছকে প্রচণ্ডভাবে চন্দ্র পীড়িত হয়ে যাওয়ার জন্য যারা কিন্তু প্রচণ্ড হতাশ, প্রচণ্ড ডিপ্রেশন এবং হয়তো ভগবানের প্রতি আস্থা বিশ্বাস সবই চলে গেছে তাদের ভেতর থেকে, হতে পারে এটা। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা শুধুমাত্র গণের জন্য কোনো বিবাহকে ক্যান্সেল করবেন না, কোনো বিবাহর ক্ষেত্রে কোনো বড় ধরনের ডিসিশান নিয়ে নেবেন না, কারণ হচ্ছে গণ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আমি এরকম বহু মানুষ চিনি যাদের রাক্ষসগণের মেয়ের সঙ্গে দেবগণ বা নরগণের ছেলের বিবাহ হয়ে কিন্তু তারা যথেষ্ট হ্যাপি বিবাহিত জীবন কাটাচ্ছে। আবার আমাদের এই অভিজ্ঞতাতে আমরা এরকম অনেক দেখেছি যারা দেবগণের ছেলের সঙ্গে দেবগণের মেয়ের বিয়ে হয়ে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তাই এক্ষেত্রে আমি বলবো যে জ্যোতিষশাস্ত্রের শুধু একটিমাত্র বিষয়কে কেন্দ্র করে কোনোদিনও কোনো প্রেডিকশন হতে পারে না। আপনি যদি জ্যোতিষশাস্ত্রকে মানেন, জ্যোতিষশাস্ত্রকে যদি আপনি সম্মান করেন, জ্যোতিষশাস্ত্রকে যদি আপনি রেসপেক্ট করেন এবং মনে করেন যে জ্যোতিষশাস্ত্রটি জীবনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র এবং জীবনে প্রয়োগ করব, এই শাস্ত্রটির থেকে এই শাস্ত্রটিকে মান্যতা দিয়ে আমি জীবনকে অতিবাহিত করব, তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষকে ভালো করে জানতে হবে এবং একজন সৎ জ্যোতিষী পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র একটিমাত্র বিষয় দেখে কিন্তু বাড়িতে বসে কোনো ডিসিশন নেবেন না। অবশ্যই আপনারা, আশা করছি আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করছি, কারণ আমি খুব একটা ভালো বক্তা নই এবং হয়তো সম্পূর্ণভাবে বুঝিয়ে উঠতেও পারি না সমস্ত বিষয়, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে পরবর্তীকালে এই চেষ্টা আমার চলতে থাকবে এবং আরও জ্যোতিষের অনেক অনেক বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছু মজার বিষয় আছে, যে বেশ কিছু সিরিয়াস বিষয় আছে, যেগুলো কিন্তু সব অনুষ্ঠান আমি করছি অলরেডি, এবং ধীরে ধীরে আপনারা জ্যোতিষকে উপভোগ করুন এবং আমার অনুষ্ঠানগুলিকে অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক করুন, কোনো যদি আপনাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করুন। আরও একটা কথা, আপনারা হয়তো অনেক সময় লেখেন যে আপনাকে কমেন্টস করি কোনো রিপ্লাই দেন না কেন, তো আমি এখানে একটা কথা বলবো যে দেখুন আমি একটু ব্যস্ত থাকি তাই সবসময় হয়তো কমেন্টসগুলোকে রিপ্লাই দিতে পারি না, কিন্তু আপনারা হয়তো জানেন কি না জানি না, তবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসকে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসকে পড়ে কিন্তু আমার মাথায় কিন্তু সেই কমেন্টসটাকে দেখে দিই, এবং যখন আমি দেখি যে একটি কমেন্ট সম্পর্কে, একটি বিষয় সম্পর্কে অনেক কমেন্টস আসছে, তখন কিন্তু আমি সেই বিষয়টিকে নিয়ে একটি অনুষ্ঠান করার চেষ্টা করি। আপনারা প্রচুর হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন, প্রচুর মেসেজ করেন আমাকে হোয়াটসঅ্যাপে এবং সেখানে জিজ্ঞেস করেন যে দাদা আমার রাশি কী,
আমার রাশিটা একটু বলে দিন। তা তাদের জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে প্লে স্টোরে আপনারা চলে যান, মোবাইলের প্লে স্টোর, সেখানে অ্যাস্ট্রো স্টেজ বলে একটি কুণ্ডলী সফটওয়্যার আছে, সেটিকে আপনারা ডাউনলোড করুন, এবং সেটিকে ডাউনলোড করলে পরে কিন্তু আপনারা নিজের রাশি সেখানে ডেট অফ বার্থ ফেললে পরে কিন্তু অবশ্যই বলে দিতে পারবেন। পরবর্তীকালে আমি অবশ্যই আরও একটি অনুষ্ঠান নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সেটি হচ্ছে যে কোন ধরনের রাশির সঙ্গে কোন ধরনের রাশির বিয়ে হলে পরে বিবাহিত জীবন ভালো হয়, এটি নিয়েও কিন্তু প্রচুর আমার কাছে প্রশ্ন এসছে, সেটিকে নিয়ে পরবর্তী অনুষ্ঠান করব। এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা আমার অনুষ্ঠান থেকে সামান্য কিছু শেখার চেষ্টা করেন, তাদের জন্য অবশ্যই জানাবো যে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখবেন আপনারা। অনুষ্ঠানটিকে আমি খুব ভালোভাবে করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে এই যে সামান্য একটা বিষয় যে দাদা আমাকে আপনি একটু বলুন তো কী রাশির সঙ্গে কী রাশির বিয়ে করলে ভালো হবে, এই প্রশ্নটা কত ছোট, কি সামান্যভাবে মানে একটা ইজিলিভাবে বলে দেয় একজন মানুষ, কিন্তু আসলে সেই প্রশ্নটির উত্তর দিতে গেলে একজন জ্যোতিষকে কত কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হয় সেটি নিয়েই আমি আজ পরবর্তী অনুষ্ঠান করবো। আপনারা অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রো টিপস। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।